হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভয়েস চেঞ্জের দ্বিতীয় ভিডিও। আমি এয়ার সাকসেসের পক্ষ থেকে আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে তোমাদের ভয়েস চেঞ্জ করার জন্য যে সমস্ত নিয়ম আমাদের প্রয়োজন সেই নিয়মগুলো আমি দিয়েছিলাম। তো এখনও পর্যন্ত সেই ভিডিও যারা দেখোনি তারা অতি সত্বর আমার দেওয়া ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটিকে ক্লিক করে দেখে নাও, এবং এই ভিডিওটি যারা দেখছো তারা অতি সত্বর একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকে তোমাদের শেখাবো কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, চলো দেখে নেওয়া যাক। দেখো, ভয়েস চেঞ্জের যে প্রথম এপিসোড আমি দিয়েছিলাম সেই এপিসোডে বলা হয়েছিল যে ভয়েস চেঞ্জ কিন্তু সম্পূর্ণ টেন্সের উপর ভিত্তি করে ঘটে, এবং টেন্স তিন প্রকার, এবং সেই তিন প্রকার টেন্সের আটটি ফর্ম আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে প্রথম যে টেন্সটা, প্রেজেন্ট টেন্সের যে তিনটে ফর্ম আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটে বিষয় নিয়ে আজকে আমরা ভয়েস চেঞ্জের নিয়ম তোমাদের শেখাবো কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, একটু দেখে নাও। আশা করি আমার ভিডিওটি দেখার পরে তোমরা অবশ্যই ভয়েস চেঞ্জ বুঝতে পারবে, চলো দেখে নেওয়া যাক। দেখো, আজকে আমরা যেটা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে, প্রেজেন্ট মানে কি? বর্তমান। আমরা সকলেই জানি বর্তমানকাল, প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল। আর ইনডিফিনিট মানে হচ্ছে আমি বা আমরা যখন বর্তমানে কোনো কাজ করি বা কোনো কিছু ঘটে, সিম্পল, একদম ভেরি সিম্পল, যেটা কি বর্তমানে কোনো কাজ করা হয় বা কোনো কিছু ঘটে এমন বোঝালে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আজকে আমরা কথা না বাড়িয়ে চলো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ভয়েস চেঞ্জের নিয়ম সেই নিয়ম আমরা দেখে নেব। তো আগের দিন আমরা দেখেছিলাম যে ভয়েস চেঞ্জ করতে গেলে যে নিয়ম কাজে লাগে সে নিয়ম কটা কটা ছিল? পাঁচটা। একটা হচ্ছে কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। দু নম্বর নিয়ম হচ্ছে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাতে হয়। তিন নম্বর নিয়ম হচ্ছে V3 বা VP পি ফর্ম। চার নম্বর নিয়ম হচ্ছে একটা বাই বসে। পাঁচ নম্বর নিয়ম হচ্ছে আবার কি করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এই ছিল পাঁচটা নিয়ম, তাই তো? তোমরা আগের দিন ভিডিও দেখেছো আশা করি। ভিডিও দেখার পরে আমি যেগুলো দিয়েছিলাম যে নিয়ম সেটা হচ্ছে কি, এই পাঁচটা নিয়ম। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে আমরা টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জ করছি, এই এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে কি বসবে? ইজ, এম, আর বসবে। শুধুমাত্র প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা ফর্মে শুধুমাত্র এই দু নম্বর অংশটাই পরিবর্তন হয়, বাদ বাকি প্রত্যেকটা নিয়ম কিন্তু একই থাকে, এখানে কোনো পরিবর্তন হয় না কোনো টেন্সে। কিছু বিকল্প নিয়ম আছে, সেগুলো আমি পরে বলবো। তো এবার আমি একটু এই নিয়মটা একটু ভালো করে মুখস্থ করে নাও, খাতায় লিখে নাও দরকার হলে, পজ করে ভিডিওকে থামিয়ে। তো এবার আমি চলে যাব পুরো এক্সাম্পলে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার কি এটা আমাদের জানতে হবে প্রথমে। ধরো, রাজা রাজা টেক্স বটল, একদম ইজি একটা বাক্য দিলাম। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। ধরো, আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের বলে দিচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি। এখানে ব্র্যাকেটে বলে দিল
চেঞ্জ দা ভয়েস, এরকম একটা পরীক্ষা তোমাদের পরীক্ষা প্রশ্নপত্রে এরকম একটা বাক্য দিল, বাক্য দিয়ে বললো যে চেঞ্জ দা ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করো বা চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস, এরকম বলতেই পারে। তো তখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই বাক্যটা যে কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে না প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে বা পারফেক্ট টেন্স, সেটা আমাদের বুঝতে হবে। কী করে বুঝবো? দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে ভয়েস চেঞ্জটা যখন এরকম একটা বাক্য পাবো, বাক্য পাওয়ার পরে আমাদের ভয়েস তো চেঞ্জ করতে হবে, তখন আমাদের করণীয় হচ্ছে প্রথমেই বাক্যে যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো পার্টস অফ স্পিচের কোন কোন অংশ সেগুলো আমরা আইডেন্টিফাই করে নেব। যেমন রাজা, রাজা হচ্ছে একটা নাম, নাউন বা প্রোনাউন বাক্যের শুরুতে বসলে সেটা কি কর্তা বা সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট। টেক্স, টেক মানে দেওয়া, আর এখানে এস বা ইএস যোগ হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তাহলে এটা হচ্ছে ভার্ব, একটা নর্মাল ভার্ব। এ বোতল, আগের দিন বলেছিলাম যে এই সাবজেক্টকে যখন কী বা কাকে দিয়ে প্রশ্ন করবে তখন যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে রাজা টেক্স এ বোতল, রাজা একটি বোতল নেয়, তাহলে কী নেয়? কী নেয়? বোতল নেয়, তাহলে বোতলটা উত্তর চলে আসছে, তাই এটা অবজেক্ট। এবার আমাদের কাজ কী? তাহলে এটা পার্টস অফ স্পিচের কোন কোন অংশ সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই বাক্যটা কোন টেন্সে আছে সেটা আমাদের জানতে হবে, কোন টেন্সে আছে ভালো করে বুঝবে, কোন টেন্সে আছে সেটা বুঝতে হবে। যদি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব না থাকে, মনে রাখবে প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্টের পরে যদি একটা অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেটা ইনডিফিনিট হয়, ইনডিফিনিট হয়। এবার কোন টেন্সের ইনডিফিনিট সেটা আমাদের জানতে হবে, কোন টেন্সের ইনডিফিনিট বুঝতে পারলে, কোন টেন্সের ইনডিফিনিট সেটা আমাদের জানতে হবে। ইনডিফিনিট তো পেলাম, টেন্সটা আমরা কীভাবে বের করব? টেন্স বার করার জন্য সরাসরি চলে যাব ভার্বে, দেখতে হবে ভার্বটা কোন টেন্সের করা আছে। টেক, সাধারণত টেক মানে কি আমরা জানি, নেওয়া, টেক হচ্ছে একটা সাধারণ নর্মাল ফর্ম, আর এখানে এস বসেছে, তোমাদের আগেই বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে এস বসে, তার জন্য এটা কোনো পাস্ট টেন্স বা ফিউচার টেন্স এমন কিছু না, এটা নর্মাল ভার্ব আছে। রাজার পরে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে এস বসেছে, কিন্তু এটা নর্মাল প্রেজেন্ট টেন্সই আছে, তাই এটা আমরা প্রেজেন্ট টেন্স, টোটাল বাক্যটাকে প্রেজেন্ট টেন্স হিসাবে আমরা জানি। তাহলে টেন্স কী পেলাম? প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ওই টেবিল অনুযায়ী আগের দিনের যে বক্স দিয়েছিলাম সেখানে প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব আমরা দেখেছিলাম ইজ, এম, আর, বোঝা গেল? তাহলে টেন্স আমরা পেয়ে গেলাম আর এখানে কোনটা কোন অংশ সেটা আমরা জেনে নিলাম। তো এবার আমরা নিয়ম কাজে লাগাবো, নিয়ম, ওই যে পাঁচটা নিয়ম, পাঁচটা নিয়মের বাইরে তো আর কোনো নিয়ম হয় না, বুঝতে পেরেছ? পাঁচটা নিয়ম আমরা দেখে নেব। যে প্রথম নিয়মটা কী ছিল? প্রথম নিয়মটা ছিল অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ এখানে অবজেক্ট আমরা কী পেয়েছি? অবজেক্ট হচ্ছে এ বোতল, তাহলে এটাকে সাবজেক্ট করলে কী হবে? এই সাবজেক্ট প্রথমে থাকে বাক্যের, তাই এটাকে বাক্যের প্রথমে আনলেই এটা সাবজেক্ট হয়ে যাবে, এ বোতল, বুঝতে পারলে? এটা এক নম্বর নিয়ম গেল, পাঁচটা নিয়মের মধ্যে এক নম্বর নিয়ম করলাম এটা, অবজেক্টকে সাবজেক্ট করলাম। দু নম্বর নিয়ম হচ্ছে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসবে, তাহলে টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব পেয়েছিলাম ইজ, এম, আর, তাই তো? আর নতুন সাবজেক্ট পেয়েছি এ বটল, তাহলে এ বটলের সঙ্গে এই তিনটে অক্সিলারি ভার্বের মধ্যে কোনটা বসবে সেটা আমাদের বিচার করতে হবে। দেখো বলে দিই, ইজ, ইজ কিন্তু সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বসে, থার্ড পার্সন কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী যাই হোক না কেন সেটা যদি একটা বোঝায়, একটা বোঝালে তখন তার সঙ্গে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসে, আর আইয়ের সঙ্গে এম বসে, আর একাধিক জিনিস হলে তার সঙ্গে আর বসে, একাধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণী যাই বলো তার সঙ্গে কী হবে? আর বসবে। কিন্তু এখানে আমরা দেখলাম এ বোতল মানে একটা বোতল আছে, একটা বোতলের শর্ত অনুযায়ী এখানে ইজ বসবে, তাই ইজ বসালাম, এটা গেল দু নম্বর নিয়ম। এবার তিন নম্বর নিয়ম কি? ভার্বের
পিপি ফর্ম বা ভি থ্রি ফর্ম নিয়মগুলো মনে করবে। এখানে ভার্ব কি আছে? টেক আছে, টেক টেক টেকের টেকের ভি ভি থ্রি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ওই কনজুগেশন অফ ভার্বের যে লিঙ্ক তোমাদের দিয়েছিলাম আগের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে দেখে নেবে। টেকের ভি থ্রি হচ্ছে টেকেন, টেক টু টেকেন। তিন নম্বর নিয়ম গেল। চার নম্বর নিয়ম, নিয়ম অনুযায়ী একটা বাই বসে। পাঁচ নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্টকে আমার অবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্ট কি এখানে? রাজা। রাজা কোনো নাম বোঝালে আগে আগের দিন বলে দিয়েছিলাম যে কোনো একজন ব্যক্তির নাম বোঝালে তখন সেই নামটাই বসে যায়। পাঁচ নম্বর নিয়ম হয়ে গেল, হয়ে গেল প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের নিয়ম। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা পজ করে ভিডিওকে থামিয়ে লিখে নেবে, এরকম মার্ক করে নেবে প্রত্যেকটা জিনিস। আমি যেভাবে করালাম সেটা খাতায় টুকে নেবে, তোমাদের পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে। এটা আমি মুছে দিচ্ছি। দেখো এবার আমরা লিখব, কি লিখব? প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো ভালো করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? বর্তমানকালে কোনো কাজ করা হচ্ছে বা কোনো কিছু ঘটছে, রানিং চলছে বর্তমানে, বর্তমানে কাজটা করা হচ্ছে বা চলছে এমনটা যদি বোঝায় তাহলেই কিন্তু সেটা প্রেজেন্ট টেন্স বলা হয়। তাহলে প্রেজেন্ট টেন্সের নিয়ম সেই একই রকম পাঁচটা নিয়ম, পাঁচটা নিয়ম। ঠিক আছে, যেমন এক নম্বর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, দু নম্বর নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হিসাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু বর্তমানে কাজটা চলছে তাই ছকটা দিয়েছিলাম ওটা দেখে নেবে। ইজ, এম, আর সঙ্গে একটা বিং বসে। তিন নম্বর নিয়ম হচ্ছে সেই একই রকম ভি থ্রি বা পিপি ফর্ম বসবে। চার নম্বর নিয়ম পাই, পাঁচ নম্বর সেই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ভেরি সিম্পল, মনে রাখবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি, এটা খেয়াল করো অক্সিলারি ভার্বের জায়গাটাই কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের জায়গাতে কিন্তু পরিবর্তন হচ্ছে, আর কোনো পরিবর্তন নেই, প্রত্যেকটা জায়গায় একই আছে, কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে, একই একই নিয়ম আছে, কিন্তু শুধুমাত্র দু নম্বর নিয়মটাই শুধু আমাদের প্রত্যেকটা টেন্সে চেঞ্জ হয়। তো দেখো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, এক্সাম্পলটা ভালো করে খেয়াল করবে। হার ফাদার ইজ গিভিং হসপিটালিটি টু দ্য পুয়ার। ধরো এমন একটা বাক্য দিল, এখানেও তোমাদের বলে দিল চেঞ্জ দ্য ভয়েস, পরীক্ষার কথা বলে দিল চেঞ্জ দ্য ভয়েস। তাহলে আমাদের বাক্যটা কী করতে হবে? চেঞ্জ করতে হবে, ভয়েসটাকে চেঞ্জ করতে হবে। তো ভয়েস চেঞ্জ করতে গেলে আগে আগেরটাই বললাম যে প্রত্যেকটা জিনিস আমরা বুঝে নেব, যেমন হার ফাদার এটা হচ্ছে সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এইভাবে প্রত্যেকটা জিনিস দেখে নেবো। গিভিং গিভ ভার্ব, আর হসপিটালিটি তার বাবা কী দেয়? হসপিটালিটি দেয় অর্থাৎ আতিথেয়তা দেয়। তাহলে এটা কি? অবজেক্ট। আর এটা হচ্ছে আদার ওয়ার্ড। এবার আমাদের কাজ হচ্ছে নিয়ম ভালো করে, নিয়মগুলোকে কাজে লাগিয়ে ভয়েসটাকে চেঞ্জ করা। প্রথম নিয়ম হচ্ছে হসপিটালিটি অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। হসপিটালিটি এক নম্বর নিয়ম হলো। দু নম্বর নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব, কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউয়াস আর অক্সিলারি ভার্ব ইজ, এম, আর সঙ্গে বিং। তাহলে হসপিটালিটির সঙ্গে কী বসবে? ইজ, সঙ্গে
বিং, এটা দু নম্বর নিয়ম গেল। তিন নম্বর নিয়ম হচ্ছে ভার্ব, ভার্ব কি আছে এখানে গিভ, গিভের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তিন নম্বর নিয়ম। তাহলে গিভ গেভ গিভেন, তিন নম্বর নিয়ম। চার নম্বর নিয়ম অনুযায়ী বাই, আর পাঁচ নম্বর নিয়ম হচ্ছে কি এই সাবজেক্টকে অবজেক্ট করে বসাতে হবে। তাহলে এখানে হার ফাদার, যেহেতু এটা হার ফাদার আছে, এটা হার ফাদারই হবে। পাঁচ নম্বর নিয়ম। আর আদার ওয়ার্ড যদি একাধিক থাকে, একের বেশি শব্দ থাকে, তাহলে সেটা বাক্যের শেষে বসিয়ে দিতে হয়। এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ। তো এবার আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো তার আগে আমি বলে রাখি, যারা আমার ভিডিওটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও যাতে আমার দেওয়া ভিডিও তোমার ফোন নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো এবার আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বটা আমি আগে লিখে দিই, হ্যাভ বিন আর হ্যাজ বিন। এবার আমি আর নিয়ম বলছি না, সরাসরি আমি এক্সাম্পল চলে যাচ্ছি, কারণ নিয়ম একই, শুধু দু নম্বর নিয়মটাই চেঞ্জ হবে। আর দু নম্বর নিয়ম আমি এখানে লিখে দিয়েছি, দু নম্বর নিয়ম অক্সিলারি ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন, সেটা সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী বিচার করা হবে। তো এক্সাম্পল আমি একটা দিচ্ছি, দেখো পরেশ হ্যাজ টার্নড দ্য পেপার। দেখো ঠিক একইভাবে তোমাদের প্রশ্নপত্রে এরকম একটা বাক্য দেওয়া হলো, তো তোমরা কি করবে দেখো, প্রথমেই আমরা যেটা করার সাবজেক্ট এটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ভার্ব আর এটা অবজেক্ট। তো আমাদের কাজ কি, নিয়ম কাজে লাগানো। নিয়ম কি, নিয়ম হচ্ছে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করা, সেই একই ফর্মুলায় আমরা কাজ করব। তাহলে প্রথম নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। অবজেক্ট কি আছে, দ্য পেপার, এক নম্বর নিয়ম গেল। দু নম্বর নিয়ম কি, এই সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসানো। টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব পেয়েছিলাম হ্যাভ বিন আর হ্যাজ বিন। তো এখানে এই হ্যাভ বিন আর হ্যাজ বিনের মধ্যে এই দ্য পেপারের সঙ্গে কি বসবে সেটা একটু বুঝে নাও। দেখো এখানে দ্য পেপার সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে সবসময় হ্যাজ বিন বসে, আর একাধিক বোঝালে আর আই ইউ এগুলোর সঙ্গে সবার সঙ্গে হ্যাভ বিন বসে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তার সঙ্গে কি বসবে, হ্যাজ বিন, মনে থাকবে। তাহলে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, দা পেপার মানে একটা পেপারের কথা বলেছে, তাহলে এখানে কি বসবে, হ্যাজ বিন, দু নম্বর নিয়ম গেল। তিন নম্বর নিয়ম সেই একইভাবে ভার্বের পিপি ফর্ম। দেখো একটা মজার কথা, যদি পারফেক্ট থাকে, সেটা যেই পারফেক্টই হোক না কেন, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, সেটা যেই পারফেক্টই হোক না কেন, মনে রাখবে যে ভার্বের এখানে পিপি ফর্ম কিন্তু অ্যাক্টিভ ভয়েসে এটা করে দেওয়াই থাকে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েস করব তখন এই ভার্বের পিপি ফর্ম বা ভি থ্রি ফর্মটা আমাদের আর পরিবর্তন করতে হয় না। তাহলে এখানে যেটা থাকবে ওটাই বসাতে হবে। টন্ট, তিন নম্বর নিয়ম গেল। চার নম্বর নিয়ম সেই একই, পাঁচ নম্বর নিয়ম হচ্ছে সেই সাবজেক্টটাকে অবজেক্ট করে বাক্যের শেষে বসাতে হবে। তো শেষে বাক্যের শেষে বসাই, এই হচ্ছে পাঁচ নম্বর নিয়ম। এইভাবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সও শেখা হয়ে গেল। তো এই ছিল আমাদের ভিডিও
তো আজকে ভয়েস চেঞ্জের এপিসোড টুতে আমি প্রেজেন্ট টেন্সের যে তিনটে ফর্ম আছে সেই সেই ফর্মগুলো আমি নিয়ম শেখালাম, এক্সাম্পল দিলাম। এই ভিডিওটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য, হ্যাবাচক বাক্যের জন্য ছিল। এর পরবর্তীকালে আমি নাবাচক অর্থাৎ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্য সম্পর্কে আমি আলোচনা করব। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা তোমাদের জন্য হোমওয়ার্কের পিডিএফ ফাইল তোমাদের দিয়ে দেবো, সে লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিয়ে তোমরা এই কাজগুলো বাড়িতে করবে। তোমরা কতটা শিখলে প্র্যাকটিস করো বাড়িতে, যদি করা হয়ে যায় আমাকে কমেন্ট বক্সে তোমাদের হোমওয়ার্কটাকে আমাকে পাঠাতে পারো, আমি চেক করে তোমাদের অবশ্যই জানাবো যে কতটা পারলে তোমরা, কতটা শিখলে বা আমি কতটা শেখাতে পারলাম। আর ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করো, ভালো থেকো, সুস্থ থাকো।